আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এইটা হই তোর ওই বাড়ির কুলসুম খালার, এইটা হই তোর সেঙ্কাটু দাদার, ইখান হই তোর ওই বাড়ির। আরে চাঙ্গা, তুই বুঝিস না, ওই খালি জায়গা খান ফেলে তুই আমার লাভ কি? এই খালি জায়গায় ছেলো বসাই, আর এইখান লম্বা জায়গা দেখতাছিস, এখানে হইবে গোলাঘর। তা তুই কি কস? মুই আর রবির কি গম, তোমরা যেইটা মন চায় সেইটা করো। শালা আজাকারের বাচ্চা মরেও না, হাতির হায়াত নিয়ে জন্মিছে। হ্যাঁ, মোর জমি খাবার আসছিস, দরজার সামনে তোর গোলাঘর বানাবো আসিস? হ্যাঁ, তুই ভাবছিস মুই বুড়া হইয়া গেছু, তোর দাঁত কানা এলা ভাঙ্গি ফেলাই দিম না রাজাকারের বাচ্চা? আর বাকি জিগনা আছে সবগুনা পাকিস্তানি সৈন্যগুলা ঠিলাই দিন। নানি নানি, তোকে আমি খুঁজি বেড়া নাকি? কেন, কি হয়েছে? নালগাইটা খয়ার মুন্সি খয়ার দিছে। কি হামার না নালগাইটা খয়ার দিছে খয়বর মুন্সি? হারামজাদা খয়বর মুন্সির কিছু কইতে না। হ্যাঁ, হামিনর মুখ গোবর ঠুসি দিন। তোমরা টাকা দেন নয় মোর দুধ ঘুরি দেন। কাই কইছে বলে মুই দুধ দোয়াই নিছো? কষ্ট পাবার লাগছে, অবলা জন্তু আলাদা নারাজ হবে। না না, হবার নয়, দাও। মুই বুঝার পারো না, তোমাকে কোনো দয়া ধর্ম নাই। ওমরা কি খায় গরু খানক ফির কি ইয়ালা খাওয়ায়, তাকে বাদে মুখ পাঠাইলে। খয়বরের শালা, তোর সাহস তো কম নয়? হ্যাঁ, মাথার জুতা মারি পাপ ধরি সালাম করবার আইছেন, মোর গরু খান কায় খোঁয়ারে দিলে, আবার খোয়ারালা কায়া দিছে গরু না সারেন এলাকায় আছেন। হ্যাঁ, তামসা দেখবার আছেন। মুই তা কি করিন, নিয়া ভাই কইলে বলে যাতো নজিবর, তোর ভাবি যদি টাকা পাইছে না আগে কিছু দিয়ে। মতলব মিয়া, এমন দোয়া পড়িম আসমানি বিচার নামি আসিবে। আল্লাহর কি কুদরত নাটির ভিতরে শরবত, আল্লাহর কি কুদরত নাটির ভিতরে শরবত, আল্লাহর কি কুদরত নাটির ভিতরে।
শোনো, তুমি করিমন বেওয়ার বাড়ি চেনো? মোর নানির কথা পুষ্কছেন? তোমার নানি হয় ওই যে যুদ্ধ করেছিল স্বামী মৃত আব্দুল জব্বার? ওকে এসব জিজ্ঞেস করে কি লাভ? এই তুমি ওঠো, গাড়িতে ওঠো, আসো। বাড়ি কত দূর তোমাদের? এই যে ওই বাড়ি। জি, তাহলে ড্রাইভার সাহেব গাড়ি আর নিয়ে লাভ নেই, আপনি গাড়িটা সাইড করে রাখেন, আমরা হেঁটেই যাই। আসেন সাবিনা, চলো আমরা হেঁটেই যাই। তোমরা কি নানির কাছে যাইবেন? হ্যাঁ, নানি তো বাসনেন ওপাক। তাহলে চলো আমরা ওখানেই যাই। চলেন চলেন। আপনি কি করিমন বাবা? হাই, আপনার স্বামী কি মৃত আব্দুল জব্বার? তা হয়। 71 সালে কি আপনি যুদ্ধে ছিলেন? তোমরা কোটেতে আসছেন বাহে? আমরা ঢাকা থেকে এসেছি, আমরা একজন করিমন বাবাকে খুঁজছি যিনি 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন। আপনি কি 71 সালে যুদ্ধে ছিলেন নাকি গ্রামেই ছিলেন বলেন? চুপ করে থাকবেন না বলেন, আমাদের সত্য জানা দরকার। সত্য জানলে আমরা আপনার উপকারে আসব, আপনাকে হেল্প করব, মানে সাহায্য করব। ধরেন টাকা দরকার পড়লে টাকা দেব। তোমরা আমার কি উপকার করিবেন? মোর গরুখান খোয়ারত আটকি আছে, তোমরা ছাড়িয়ে আনিবেন? হাউ লিটল ডাজ শি এক্সপেক্ট ফ্রম আস। হ্যাঁ, তা তো ছাড়িয়ে আনবই। হয় মাও, যুদ্ধ তো করিবার গেছিনু উলিপুর রৌমারি ওটে। উফ, আফটার সো মেনি ইয়ার্স উই হ্যাভ ডিসকভার্ড হার। হ্যাঁ চলেন চলেন, এখনই গাড়িতে চলেন আমাদের সাথে। গাড়িতে কেন উঠে? তোমরা যে কইলেন আমার গরুটা খোয়ারত থাকে সারি আনবেন, তাকফির ভুরি গাইনে? না না, ভুলবো কেন, চলেন আপনার খোয়ারই আগে যাই, সেখান থেকে আমরা যাব। আসেন। খোয়ার কোথায়? গাড়ি যাবে ওখানে? ওই ইয়ের বাড়িতে আছে না, মতলবের বাড়িতে কাছেই আছে। হাঁটি যাও, আসেন আসেন। মোর বেটি মোমেনা ধলার মাও, আসেন আসেন বাহে আসেন। তোমরা বড়লোক মানুষেরা ঢাকার থাকি আলছেন, মুই তো দিশাহারা হয়ে গেছি, কোটে বা বসবার দাও কি বাকি রাও, বসেন বাহে। এটা আমার দিকে নিয়ে আপনি চিন্তা করবেন না, সাতকানি গ্রামের করিমন বিবি ঘুটে কুড়ায়,
কিন্তু কেউ কি জানেন তিনি বাংলাদেশের অল্প সংখ্যক মহিলা বীর প্রতীকের একজন? এটা তো আপনাকে নিয়ে লেখা, তাই না? তা হবার পারে। ওই সেদিন এক মাস দুই মাস আগে একজন সাংবাদিক আসছিল, তা আমাকে কয় এই আমাকে যুদ্ধের সময়ের কথা বলেন। তা কয়দিন এই মেলা দিন হয়ে গেছে, তো ও তো কথা কি মনে আছে? তা যা যা মনে ছিল সব কয়দিন আমরা চলে গেল। সাবিনা, টেল হার দ্যাট শি উইল হ্যাভ টু গো টু ঢাকা উইথ আস, উই হ্যাভ টু স্টার্ট সুন, উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম হিয়ার। আমরা আপনাকে ঢাকায় নিয়ে যেতে চাই। সাবিনা বুঝিয়ে বলো। আমরা আপনাকে ঢাকায় নিয়ে যাবো আজকে। আপনি জানেন আপনি যে একজন বীর প্রতীক। সেটা কি হয় মা? আমরা আপনাকে বুঝিয়ে বলবো। সালাম আলাইকুম সাবিনা আপা, আমি এখানকার টিও নয়। আপনার কথা তো অনেক শুনি, আপনার লেখাও অনেক পেপারে পড়েছি। আপনি এসেছেন শুনে আমি নিজেই চলে আসলাম। আসেন আসেন, আপনার আগে তো ঢাকা থেকে আমরাই চলে এলাম। চেনেন এনাকে? হ্যাঁ, লোকাল কাগজে ছাপা হয়েছে দেখলাম। কি আশ্চর্য, আমরা এতদিন কি অন্ধকারেই না ছিলাম। সালাম আলাইকুম, শুনেছেন করিমন বেওয়া? সালাম দিয়েছি। ওয়ালাইকুম। আমি এখানকার টিও নয়, যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার কাছে আসবেন। জি, আমি দেখবো ব্যাপারটা। জি, এই এলাকার খয়বার মুন্সি নাকি রাজাকার তার উপর অত্যাচার করছে, তাই নাকি? খেতে সব ধান কেটে নিয়ে যেতে চাচ্ছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনারা কি এখনই চলে যাবেন? হ্যাঁ, আমরা এখনই চলে যাব। কিছুক্ষণ বসে যান, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, কখন আসছেন স্যার? আপনি খয়বার মুন্সি? হ্যাঁ স্যার, গরিব এবারে সেটা খায়া যাবেন স্যার। আপনার বিরুদ্ধে তো এলাকার লোকজনের অনেক কমপ্লেন। হয় স্যার। ভালো হয়ে চলেন। হয় স্যার। আপনি জানেন আপনি কার সাথে লাগতে আসেন? একজন শহীদের বিধবা স্ত্রী, যিনি নিজেও কিনা একজন বীর প্রতীক, সারা দেশের লোক যাকে সম্মান করে। আর এই যে এনারা ঢাকা থেকে আসছেন, অনেক বড় মানুষ। ভুল হয়ে গেছে স্যার, মুই জানো না গুরু খান ওমার, জানলে খরচ দিলাম না হয়, গরু ছাড়াতে কয় পয়সা নাকছে, মুই দিয়া দাও। আচ্ছা, আপনি ওনার ধান কাটতে চান, ওনার জমি দখল করতে চান? সি 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 সি, এই কান ধরি কইতেছি যে বনেও না। মোমেনার মা সম্মানে মহিলা, মুই ওনাক সম্মান করং, আদব করং। আসসালামু আলাইকুম ভাবিসান, আসেন বল। এলাও আছে দরদ দেখাবার, আমার ওই পাকার পারে জমিখান তোমরা জোর করে দখল করে নেন নাই? ঠিক আছে, আমি ওটাও দেখব। বলেন, আপনি আর ওনার বিরুদ্ধে লাগতে যাবেন? সি 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 সি, মুই ওমার বিরুদ্ধে লাগুম, পাগলা হইছ? মুই ওমার উপকার করিম, ভাল করিম। ঠিক। হয় স্যার। ঠিক আছে, এখন যান। আসসালামু আলাইকুম। Thank you.
need to treat infertile couples have set aside in a bank, but don't end up with stem cell research. A project that's supposed to lead infertile Sabina, couples have set aside in a bank. You have done an excellent job. It's great. আমি জানতাম তুমি এটা পারবে, ইউ আর এ কনফিডেন্ট গার্ল, আই নিড ইউ ব্যাডলি, আই রিয়েলি। আহা, আপনি এখানে বসছেন কেন? এখানে বসুন, এখানে বসুন। আহা, এটাই তো আপনার জায়গা। আপনি দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, আপনি ওখানে বসবেন? আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি। আপনার মতো মুক্তিযোদ্ধাকে আমাদের দরকার, মানুষকে আবার জাগাতে হবে। সাবিনা আপা আপনার সবসময় খোঁজ খবর রাখবে, আপনার যখন যা দরকার ওকে বলবেন। মোক কি করার নাগে, মোক কয়া বলা ছাড়ি দাও, মোর দেশের কথা খুব মনে পড়েছে ভাই। দেশের কথা? দেশের কথা তো আপনার মনে পড়বেই, আপনি দেশের জন্য যুদ্ধ করেছেন, আপনার স্বামী শহীদ হয়েছে। মোর শিয়ানা বেটিটা ঘরত একলকা আছে, নাতিকোনা মুখ সারা ফির খাবার না চায়, শুতিবার না চায়। এখন তো আপনার নাতির কথা ভাবলে চলবে না, এখন আপনি এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজে আছেন, বুঝতে পেরেছেন? সাবিনা, একটা পত্রিকা থেকে ফোন এসেছিল, কিপ হার অ্যালুভ ফ্রম অল সর্ট অফ মিডিয়া, কিপ হার আইসোলেটেড। করিমন বিবি, আপনার সাথে যদি কোনো সাংবাদিক কথা বলতে চায় আপনি কথা বলবেন না, যা বলার আমরা বলব, ঠিক আছে? শোনো, করিমন বেওয়াকে আমরা যে রেস্ট হাউসে রেখেছি তার খবর কাউকে জানাবে না, এই সিক্রেসিটা মেনটেন করতে হবে, এবং মেনটেন ইট লাইক স্টেট সিক্রেসি। সেকেন্ডলি, ওখানে একযোগে সব যাওয়া যাবে না, ডোন্ট গো দেয়ার ইন এ বডি। সাবিনা যাবে, প্রয়োজনে আমিও যাব, ঠিক আছে? চলো আমরা এখন আমাদের প্রায়োরিটি লিস্টটা করে ফেলি। হ্যাঁ বল। তৃণমূলদের নিয়ে একটা মিটিং ছিল সাবের ভাই। তৃণমূল? নো 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 স্যার, উই আর ডিলিং এ ফার মোর ইম্পর্টেন্ট ইস্যু। Drop all these grassroots. করিমন বাওয়ার সম্পর্কে কিছু বলো। সাবিনা, করিমন বাওয়ার বেশ কিছু ফটোগ্রাফস তুলতে হবে। রাইট, ফটোগ্রাফস, ইয়েস। নাম্বার ওয়ান, নাম্বার টু, বীর প্রতীকের খোঁজে শিরোনাম দিয়ে একটি ভিডিও প্রোগ্রাম করতে পারি আমরা। ভিডিও প্রোগ্রাম, ইয়েস। নাম্বার টু, ভিডিও প্রোগ্রাম। হ্যাঁ, আমি গাড়িতে আসার কথা সাবিনাকে বলছিলাম, করিমন বেওয়ার মুখে সে সময়ের কথা আমরা রেকর্ড করে বাজারে ছাড়তে পারি বাণিজ্যিকভাবে। ওরাল হিস্ট্রি, ক্যাসেটের কী নাম হতে পারে বলো তো সাবিনা? চট করে বলতে পারবো না, একটু ভাবতে হবে। ওকে ফাইন, উইল ফিক্স ইট আপ টুমরো। নাম্বার থ্রি, হ্যাঁ বলো। সবার আগে করিমন বাবাকে আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গণসম্বর্ধনা দিতে পারি। গণসম্বর্ধনা, আই মিন ম্যাস রিসেপশন, নট এ ব্যাড আইডিয়া, বাট রেলিভেন্ট এক্সপেন্ডিচারের ব্যাপারটা তুমি কি ভেবেছ? ঠিক আছে, আমি নিচ্ছি তোমার কথাটা, আমি নিচ্ছি। তাহলে কী দাঁড়াচ্ছে বিষয়টা, আমাদের সামনে এখন চারটে এজেন্ডা, ঠিক আছে? কালকে ফার্স্ট আওয়ারের মধ্যে তোমরা বিষয়টাকে ডিটেল আউট করো। প্রথমে মানে জিনিসটা মেথোডিক্যালি করতে হবে, প্রথমে ডিটেল আউট, প্রথমে সিনপসিসগুলি জট ডাউন করলে তারপরে যা ধীরে ধীরে ইলাবরেট করবে আর কি। কিন্তু সাবির ভাই, মোজাফর সাহেবের পত্রিকা থেকে যে আর্টিকেলটা লিখতে বলা হয়েছিল সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু বুঝতে পারছি না, মানে এত ব্যস্ততার মধ্যে কীভাবে লিখবো?
দেখছো তো আই ক্যানট কাম আউট অফ মাই জ্যাম। আসলে কাজের লোকদের মানে সবটা করা হয় না আর কি। যেমন ধরো আমি যখন ইংল্যান্ডে ছিলাম ওখানে নটিংহামে এক প্রফেসর ছিলেন রবার্ট মুর, তাকে দেখতাম উনি হাতে কিছু লিখতেন না, বিকেলে জগিং করছেন আর পকেটে থাকতো একটা মিনি রেকর্ডার, জগিং করছেন কথা বলছেন এরকম আর কি বিষয়টা, তারপর কেউ এটাকে ট্রান্সক্রিপ্ট করে দিত। আমাদের তো মানে ধরো ঠিক আছে অফ দি পপুলেশনকে ডার্কে রেখে সোশ্যাল ডেভেলপমেন্ট সম্ভব নয়। সাবিনা, বাংলা ইংরেজি মিক্স আপ হয়ে যাচ্ছে, তুমি একটু দেখে দিও। সামাজিক উন্নয়নের ধারণাকে বাস্তবে প্রয়োগ করতে হলে ফার্স্ট অফ অল দরকার এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। নারীর ক্ষমতায়নের ডিফারেন্ট প্যারামিটার আছে, আমরা দুটোকে নিচ্ছি। এক, নিজস্ব মতামত দেওয়ার স্বাধীনতা, এবং দুই, নিজের পায়ে দাঁড়াবার শক্তি। কি হলো খান? খাই মা, আস্তে আস্তে খাই। বাড়ির কথা মনে পড়ছে? হয় মা। মোরজে নাতি খান ধলা সালুন সারা সাদা ভাত খাবার না পায়। সেদিনকে সালুনের জন্য মেলা কান্দি ছিল, আর তোমরা এঠে আমার জন্য কত রকমের খাবার আনছেন মোর সাউটার কথা মনে পড়ছে। মোর ভেতরটা জানি কেমন করছে, সাউটার বাদে মোর মন খান উথাল পাথাল করছে। মাও মোক বাড়ি যাবার দাও, মুই বাড়ি যাবার চাও। আর তো মাত্র সাত দিন, আপনি মন খারাপ করবেন না খান। স্কুলে যায় আপনার নাতি ধলা। ওই এনজিওর স্কুলত
দেদিন ধরে তোমার ঘরের খবর পাও না। কাল একটা স্বপ্ন দেখেছি না, দেখি মনটা ছটপট করে উঠিল, সেই তখনই চলে আইন। আসছেন ভালো কথা, এখন চলে যান, নাহলে কিন্তু থানার বড় অফিসার খবর দিব, আসি ধরে নিয়ে যাইবে আলা। ও খবরটা তাহলে ঠিক, আল্লাহ নাকি তোমার ঘরের মুখ তুলে দেখেছে, ঢেলে টাকা পয়সা নাকি সরকারও তোমার ঘরে দিবা চাইছে, মা নাকি ঢাকাত গেছে ঠান্ডা গাড়ির চড়ি। সেই খবর পাইয়া চলে এসছেন টাকার ভাগ নিবার বাদে, হাউস তো কম নয়। না হয় ডিমান্ডের জন্য আমি আসো নাই, তোর কথা মনে পড়িল সেই জন্যই আসিনু। ছোট বুক কটে তুই আসছেন? ওই তো কোনোদিন থাকে নাই, শূন্য ফির নিকাত বসছে। ভাল করছে, তোমার মতন খাটে সরকার কায় থাকে, কায় তোমার ভাত খাইবে কন, জানালা বেলা থাকতে থাকতে এঘাটা মাপেন। মাছটা ধরেক না, পুঁচি না হলে যাবি যে। তোমার মাছ মুও না খায়, ওমর সওয়ালও না খায়, জান তো, নাহলে মাছ কিন্তু ভিক্ষি পাখারত ফেলে দিম। শুনেন, শহীদ মিনারে আপনাকে বক্তৃতা দিতে হবে, ওই যে বড় বড় জনসভায় দেয়। আমাকে ভাষণ দিবেন একবে? ভাষণ তো নেতারা দিবে, মুই কি নেতা হসু? নেতারা তো কিচ্ছু করে না, মুক্তিযুদ্ধ হচ্ছে সাধারণ মানুষের, মানে আপনাদের, এখন আপনারাই বলবেন আমরা শুনব। তা কি কবার লাগবে? ওই যে আপনাদের গ্রামে আমাদের শুনিয়েছিলেন মুক্তিযুদ্ধের গল্প, সেগুলো বলবেন। তা কম অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নাম বলবেন, তৃণমূল উন্নয়ন প্রচেষ্টা, TUP। আমি একটা ক্যাসেট প্লেয়ারে বক্তৃতা রেকর্ড করে দেব, আপনি তা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আমি দেখিয়ে দেব। আমরা কিন্তু আপনার জন্য ফান্ড কালেকশন করছি, মানে টাকা তুলছি, আপনার বাড়িতে পাকা ঘর তুলে দেব। অলরেডি 50,000 টাকা জোগাড় হয়ে গেছে, বুঝছেন? 50,000 টাকা মেলা টাকা না? হ্যাঁ, আপনার জন্য অনেক, আমার জন্যেও। আমরা যে গাড়ি করে চড়ি আসনু, শেখনা গাড়ি কেনা যাবে? না তাহা যাবে না, ওটার দাম তো 8,00,000 টাকা। এরপর অবশ্য আপনাকে অনেকেই হেল্প করতে চাইবে, তখন আপনি অনেক টাকা পাবেন। কি করবেন অত টাকা দিয়ে? মোর নাতি ঠাকুমই ভাত মাছ খেলাম, পেট ভরি খেলাম। আমার খুব খারাপ লাগে জানেন, আপনারা চাষা চাষি কামার কুমোররা যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, অথচ দুবেলা খেতে পান না। ভেরি স্যাড। হ্যালো মোজাফর সাহেব, ব্রিলিয়ান্ট, আমি আপনাকে করতাম। শুনেন, সাবিনা আপনাকে ফোন করেছিল, আই ওয়ান্ডার শি শুড হ্যাভ। শুনেন, আগামী মাসে হেলসিঙ্কিতে জেন্ডার ইস্যুর উপর একটা কনফারেন্স আছে, তারা একজন প্রেসের লোক চেয়েছে, অ্যান্ড আই হ্যাভ রিকমেন্ডেড ইউর নেম। আপনার রিকমেন্ডেশনটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি প্রস্তুত হয়ে যান, আর একটু পুরো অনুষ্ঠানটা একটু ফলো করবেন। দেন গতবার সিডনিতে যেটা হলো, আমি লতিফ সাহেবের নাম প্রেসক্রাইব করলাম এবং সে তো আমাদের জন্য কিছু করলো না আর কি, মানে বুঝতেই তো পারছেন। ঠিক আছে, হ্যালো এক মিনিট। হ্যালো কেলোপা, আমি ব্যাক করছি। হ্যালো, তাহলে আমি ইনভাইটেশনটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাবিনাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে ফাইন, থ্যাংক ইউ, বাই। প্রিয় দর্শক, আমরা আজ মুখোমুখি হব এক মহিষী নারীর, যিনি স্বাধীনতার দুরন্ত যোদ্ধা, যাকে আমরা হারিয়ে ফেলেছিলাম কালের গর্ভে। নারীর ক্ষমতায়নে নিবেদিত প্রাণ তৃণমূল উন্নয়ন প্রচেষ্টা TUP খুঁজে বের করেছে সেই হারিয়ে যাওয়া রত্ন করিমন বেওয়াকে। শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান বীর প্রতীকের খোঁজে। করিমন বেওয়া, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানের গুরুত্বটা কি ঠিক আপনি ধরতে পারছেন? পারছেন না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, যা হোক। আচ্ছা, আপনি এত বড় একজন মুক্তিযোদ্ধা, কিন্তু জাতি আপনাকে চেনে না, কেন বলেন তো? বলতে পারবেন? পারবেন না, পারবেন না। আমরা পেরেছি,
আমরা আপনাকে পুরো জাতির সামনে চেনানোর ব্যবস্থা করেছি। ওই যে দেখুন, নারীর ক্ষমতায়নে টিইউপি। মুই তো লেখাপড়া না জানো ভাই। হাউ সিম্পল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা আপনার মুক্তিযুদ্ধের কথা শুনব। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি আপনার মুক্তিযুদ্ধের গল্প বলুন। কোনো অসুবিধা নেই, আপনি নির্ভয়ে কোনো কথা গোপন করবেন না। এই যে দেখছেন ক্যামেরা, এই ক্যামেরায় আপনার সব কথা এখানে বন্দি হয়ে যাবে এবং এটা সারা বাংলাদেশের 13 কোটি লোক আপনাকে দেখবে, আপনার কথা শুনবে। বলুন, যুদ্ধের কথা কি কমবাহে? তখন মোর নতুন বিয়াও হয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেল, আমরা কয় চল ইন্ডিয়া যাই যুদ্ধ কর্ম। মুই কও যুদ্ধ করি কি হইবি? তা আমরা কয় দেশ স্বাধীন হইলে বলে কোনো অত্যাচার থাকবে না, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ভালো থাকবে, এটা আর কি করা গেনু। তা ওই যে পাটগ্রাম আছে না, পাটগ্রাম, সেই পাটগ্রামে যে বর্ডারখান আছে না, বর্ডারখান পার হইয়া এ ক্যাম্পত চলি গেনু। তা মোর কাম হইলে ক্যাম্পত ভাত আনদা, আর উমরা ট্রেনিং নেয় এই রাইফেল, এসএলআর, হ্যান্ড গ্রেনেড, আরও বা কী কী সব আছে না, ওই যে আর্মস অ্যামুনিশন উমরা সব চালায়। মোকও কিছু শিখাইলি, কয় বলে ট্রেনিং থাকা ভাল, কখন কোটে যাবার লাগে শিখিতু। মুইও শিখি নিল। যুদ্ধ তো হয় বাহে, গেরিলা যুদ্ধ। তোমরা গেরিলা যুদ্ধের নাম শুনছেন না? তো সেই যুদ্ধে মুক্তি ফুজে চ্যাংরা প্যাংরারা ওমাক ধরি সকায় যুদ্ধে গেল, হাতত আইফেল ধরি যায়, অকেট লাঞ্চার ধরি যায়, মেশিন গান ধরি যায়, আরও কত বাকি ধরি যায়। তা একদিন সগাই ফিরি আসিল মুক্তি ফৌজে চ্যাংরারা, ও মায়ার ফিরি না আসি। তা এলামুই মুক্তি ফৌজে চ্যাংরাক জিজ্ঞেস করিল, তোমরা মমিনার বাপা কোথায় ঢুকিয়ে আসলেন? তা কায় বলে যে শহীদ হয়ে গেছি, জগদলের হাটত গড় দিয়াচ্ছি। তা ওই যে মোর বেটি আছে না মমেনা, মমেনা তখন মোর পেটত 2 মাসের, কী মাস জানি হয় সেটা, এই কাতি মাস হইবে। তো দয়াল সিং আছে, দয়াল সিং ওই যে শিখ শিখ মাথাত পাগড়ি বান্ধি থই, আবার দাঁড়িয়ে আছে। মোক কয় চিন্তা না করেন মাও, আবার ওই যে রহমত আছে না, হাবিলদার রহমত, মোক কয় আজ থেকে তুই মোর বেটি হইস, মুই যেতে যাইন তুই সেটে যাব। তখন এমন যুদ্ধ নাগিল, মুই ফির তখন এখান এলএমজি পোস্টের কাছত আসনু, আব্বা এলএমজি চালায়, একখান গুলি আসি আব্বার ডান হাতত নাগিল, আর মুই চিল্লি উঠিনু। আব্বা কয় কান্দিস না মাই, কান্দিস না, আস্তে আস্তে, তুই এলএমজি চালাবার পারবু? মুই তখন না পাও কেমন করি, ট্রেনিংও চালাসু না। তো মুই তো কম বেশি সগেই জানো, আব্বা মোক কায়া দিছে যদি ধরা পড়িস খবরদার কারণ আম কবু না, আর ওমরা যদি কোনো পুষ করে কিচ্ছু কবু না, বুঝার পারছ? মুই কও পারছ। ওই যে ছোট্ট খাল আছে না একখানা, সেই খালের ওভাগ পাকিস্তান আর্মিরা পজিশন লয় আছে, তা মুইও আল্লাহর নাম নি এখানে এলএমজি খান তুলি ধরল, শুরু করলু গুলি। আব্বা কয় এদিক কর, তা করলু উদিক কর, তা করলু। আব্বা কইলে এরা থাম, মু থামলু। আর দেখিনু পাকিস্তানি সৈন্যরা সব মুড়ি সাফ হয়ে গেল, আর বাকি যেগুলো ছিল সেগুলো ভয়ে পালিয়ে গেল, আর আমরা জিতে গেলু, আর সবাই আনন্দে চিল্লি উঠি জয় বাংলা জয় বাংলা।
মানে এসব কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না দ্য হোল থিং হ্যাজ বিকাম ফানি অ্যান্ড টিপিইউ ইজ নাও এ ফানি অর্গানাইজেশন তোমাদের তো কিছু হবে না কিন্তু আমি এখন কি করব আমাকে বোঝাও নো আই কান্ট স্পেয়ার ইট আই কান্ট তোমাকে তোমাকে অর্গানাইজেশনের সবচেয়ে সেন্সিবল লোক মনে করেছিলাম সেজন্য তোমাকেই পাঠালাম কিন্তু তুমি তুমি এটা কাকে ধরে নিয়ে এলে আমাকে বোঝাও ডোন্ট কিপ সাইলেন্ট আমি হাউ ক্যান আই কম্পেনসেট দ্য লস হাউ ক্যান আই এই অর্গানাইজেশন কাজ হয়ে যাবে সাবির ভাই আপনি কি করে নিশ্চিত হচ্ছেন এই করিমন বেওয়া সেই করিমন বেওয়া না বোকার মতো কথা বলো না তো সাবিনা টক সেন্স গোয়েন্দা সংস্থা রিপোর্ট এসেছে এই করিমন বেওয়া সেই করিমন বেওয়া নয় তুমি রিপোর্ট দেখতে চাও এখন কি করা উচিত কি আর করবে মহিলাকে বলো আমাদের ভুল হয়ে গেছে আমরা সরি ওকে গ্রামে পাঠিয়ে দাও কাছে বলেন মহিলা এখন কি ভাববে ভাবির কি আছে হ্যাঁ তুমি বলো আজকে রংপুরে বাসে তুলে দাও আমি হ্যাঁ তুমি চলেন কাইসার আমরা দুজনেই যাই গেলে আপনিই যান আমি ওসবের মধ্যে নাই দরকার হলে রিজাইন দিয়ে চলে যাব ভাই সব তৃণমূল উন্নয়ন প্রচেষ্টা নারীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভাই সব তৃণমূল উন্নয়ন প্রচেষ্টা নারীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় তবু নারীদের বঞ্চিত করা হয় সবকিছু থেকে তাহ নারীদেরকে বঞ্চিত করা হয় সকল কিছু থাকিয়া যুদ্ধের সময় নারীরা ঘরে বসে থাকে নাই যুদ্ধের সময় নারীরা ঘরে বসে থাকে নাই তারা অস্ত্র হাতে লড়াই করেছে ওমরা অস্ত্র হাতে লড়াই করিছে আজকে আবারও লড়তে হবে আজ আবার লড়তে হবে যারা মুক্তিযুদ্ধের শত্রু রাজাকার তাদের বিরুদ্ধে লড়তে হবে যারা মুক্তিযুদ্ধের শত্রু আজাকার ওমার বিরুদ্ধে লড়তে হবে ভাই সব তৃণমূল উন্নয়ন প্রচেষ্টা নারীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভাই সব তৃণমূল উন্নয়ন প্রচেষ্টা নারীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় নারীরা পুরুষের চেয়ে তবু নারীদের বঞ্চিত করা হয় সবকিছু থেকে হয়েছে মা করিমন বাবা আপনি না বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন হ্যাঁ মা আমরা আপনার বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছি আমাদের অফিসের লোক আজই আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবে আজই আজকে আবারও লড়তে হবে তোমরা না কইলেন দুই দিন বাদে হামাক শহীদ মিনারে বক্তিমা করতে হবে না মানে আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা যে করিমন বেওয়াকে খুঁজছি আপনি সে নন সে আপনার থানারই কিন্তু অন্য গ্রামে থাকে আমরা তার খোঁজ পেয়েছি আপনি তো মুক্তিযোদ্ধা আপনি নিশ্চয়ই চান না বীর প্রতীকের মতন খেতাব একজন একটা অন্যজন পাক না মা তামই না সব আপনি যদি আসল করিমনের সংবর্ধনা দেখতে চান তাহলে তিন দিন পরে ঢাকায় আসবেন সেটার দরকার হবে না মা আমার আজকে বাসায় অনেক ঝামেলা আমি চলে যাই I'm supposed to go to Amsterdam next week. Yes?
From there, I will go to, I'll move to Canada. হাঁটো, তোমার গুদাম ঘরের খুঁটি গাড়িয়ে আসি। ইরামান কি পাইলে তোমার শাড়ি কচু পাইছে ঘন্টা পাইছে ওক তো ভুল করে ঢাকা ধরে নিয়ে গেছিল শূন্য এই করবন নাকি সেই করবন না হয় আসল করবন নাকি অন্য গ্রামত থাকে মশালা রুই মাছের পয়সাটাই গেল আরে চাঙ্গা তুই বুঝিস না নানি ঢাকা থেকে মোর চাকর গাড়ি আনিছিস না রে ভাই আনার পারো নাই মুখ নিয়ে গিয়া ঘরত বন্দি করে ফেলাইলে যে বার হবার না দেয় দোকানে যাবার না পাও তা চাকর গাড়ি কেমন করে কিনু ও বন্দি করে ফেলাছি হায় রে ভাই না না আগে মোর চাকর গাড়ি নানি তুই ফিরেছিস তাতে মুই খুশি ও রে আমার জাদু রে মোর ভাই রে মোবাইলই যদি রাখবে তো বন্ধ কেন চার্জারটা কাজ করছিল না সাবির ভাই শোনো খবর আছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট এসেছে এই করিমন বাবা সেই করিমন বাবাই ওদের আগের রিপোর্টটা ভুল ছিল তাই তো বলি সাবিনা তো ভুল করতেই পারে না অ্যাবসার্ড ব্যাপার তোমাকে আজই রওনা হতে হবে আমি তোমাকে কাল থেকে ফোন করছি করিমন বাবা আমরা আপনাকে নিতে এসেছি নিতে আসছেন ভিড় কোনটে মাও ঢাকায় কালকে আপনার গণসংবর্ধনা না সব কিছু রেডি হয়ে আছে আমরা আসলে খুবই লজ্জিত আপনাকে নিয়ে যা হয়েছে সেসব আগে রিপোর্টাতে একটু ভুল ছিল আপনি আসুন করিমন বাবা আপনি চলুন আমাদের সাথে প্লিজ না মাও আমি না যাও সমাজ কল্যাণ মন্ত্রী আপনাকে নিজ হাতে 50,000 টাকার চেক তুলে দেবেন মাও তোমার টাকার হামারার দরকার না হয় মোর লোভ আসি গেছে লোভ আসা ভালো নয় আমরা কি লোভে পড়িয়া যুদ্ধে গেছিনু